মাফিবীরের আওলাদেরা কি জঙ্গিতে পরিণত হলো মসজিদের সামনে দেখেছেন আপনারা ভিডিওতে পুরো ভিডিওটি আমি দেখাবো একটা মসজিদের সামনে দরগার সামনে রকেট মারছে এই মসজিদকে টার্গেট করে আর পিছনে অস্ত্র নিয়ে তাণ্ডব মাচাচ্ছে নাচানাচি করছে এই মাফিবীরের আওলাদেরা আমরা দেখেছি দেশের সৈনিক যারা দুস্মুনের দিকে ছুঁড়ে মারতে আমরা দেখেছি আতঙ্কবাদীদেরকে ঘাড়ে করে নিয়ে ঘুরতে আজকে তো এই তো জঙ্গিতে পরিণত হয়েছে এরাও তো পরিণত হয়েছে এই ভিডিওটি শুধু আমাদের দেশে ভাইরাল নয় এই ভিডিওটি পৃথিবী জুড়ে এখন ভাইরাল হয়েছে ভারতের আজকে কি অবস্থা দেশের মানুষকে এইভাবে অশিক্ষিত গুন্ডা বানানো হচ্ছে এই ধরনের কমেন্ট করছে জনগণ ভিডিও দেখুন তারপর কথা আগে বড়ও ভিডিও দেখলেন জঙ্গি এরা জঙ্গিতে পরিণত হয়েছে যেখানে আপনার বাচ্চা আমার বাচ্চা বাচ্চাদের হাতে খাতা কলম তুলে দেওয়ার দরকার ছিল আজকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে মসজিদের দিকে মাজারের দিকে দরগার দিকে টার্গেট করে রকেট মারা হচ্ছে উড়িয়ে দেওয়া হচ্ছে আর পিছনে অস্ত্র নিয়ে নগ্ন নাচ শুরু করে দিয়েছে এরা এটা কোনো পাকিস্তানের লোক নয় এরা এরা আফগানিস্তানের লোক নয় এরা হলো আপনার ছেলে আমার ছেলে আজকে আমাদের ছেলেদেরকে কিভাবে দিনের পর দিন অশিক্ষিত গুন্ডা বদমাইশ তৈরি করা হচ্ছে আপনারা সেটা এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর যাদের কথা মতো এই দেশের জনগণ যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের ছেলে মেয়েরা কোথায় আছে তারা বড়ো বড়ো স্কুল তারা খ্রিস্টানদের স্কুলে পড়াশোনা করছে বিদেশে পড়াশোনা করছে তারা শিক্ষিত হচ্ছে তারা এই ধরনের দাঙ্গা অশান্তির ধরা ছোঁয়া বাইরে রয়েছে তারা বড় বড় ব্যবসা করছে আজকে দেশে কি পরিস্থিতি চলছে ভয়ঙ্কর মূল্য বৃদ্ধি গ্যাস পেট্রোল থেকে শুরু করে মানুষের সারাদিনে যে সমস্ত জিনিস লাগে এতটা জিনিসের দাম বাড়ি বেড়ে গেছে মানুষের নাজে হালো অবস্থা আর কতদিন এইভাবে ধর্মের টোপ গিলিয়ে এইভাবে মানুষকে গুন্ডা বদমাইশ বানিয়ে আর কতদিন চলবে আর কতদিন তারা বাড়িতে বসে বসে মালাই কাটবে বাড়িতে বসে বসে আনন্দ ফুর্তি করবে মানুষের ঘুম আজ নয় তো কাল অবশ্যই ভাঙবে তখন দেশের গণতন্ত্র আছে দেশের আইন আছে সব কটাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে সে অন্যায় আমি আমি করি না কেন আমার বাবা করুক না কেন আর আপনি করুন না কেন যে করুন না কেন অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হবে আর অন্যায়কারীদেরকে দেশের আইনের আওতায় অবশ্যই আসতে হবে দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকবেন হিন্দু মুসলমানের সম্প্রীতি একতা সকলে বাজায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ জয় সোনার